আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আবারও অধ্যায় পাঁচ সমন্বয় ও নিঃসরণ নিয়ে আলোচনা করব আজকের পাঠ চার ও পাঁচ এর প্রথম অংশ পর্ব তিন লেকচার সাত গত দুটি লেকচারে আমরা উদ্ভিদের সমন্বয় নিয়ে আলোচনা করেছিলাম আলোচ্য বিষয়বস্তু ছিল সমন্বয় হরমোন বিন্যাস বৃদ্ধি সহায়ক হরমোন চলন আলোর প্রতি উদ্ভিদে সাড়া দেওয়ার পরীক্ষণ বিষয়গুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে এবং আশা করব যে তোমরা হোমওয়ার্ক গুলো সুন্দর করে করেছো চলো এবার আমরা দেখি আজকে আমরা কি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আজকে আমরা প্রাণীদেহে সমন্বয় নিয়ে আলোচনা শুরু করব উদ্ভিদ এবং প্রাণী দেহে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা গত লেকচার দুটিতে উদ্ভিদের সমন্বয় নিয়ে পড়েছিলাম আজকে আমরা দেহে সমন্বয় নিয়ে আলোচনা শুরু করব। প্রাণী দেহে সমন্বয়ের জন্য বেশ কিছু কাজ খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা দেখি জীবের বিভিন্ন কোষ অঙ্গ ও তন্ত্রের বিভিন্ন কাজের মধ্যে যোগ্যসূত্র তৈরি করা অর্থাৎ বহু যে জীবগুলো আছে অর্থাৎ যারা অনেকগুলো কোষ নিয়ে গঠিত যাদের দেহ সেই ধরনের জীবে কোষ আছে টিস্যু অঙ্গ তন্ত্র আছে তাই না এগুলোর মধ্যে এবং এদের কাজের মধ্যে যোগসূত্র তৈরি করতে হবে বা তৈরি করা খুবই প্রয়োজন দেহের বিভিন্ন অংশের সাথে দ্রুত যোগাযোগ রক্ষা করা দরকার দেহের যে বিভিন্ন অংশগুলো আছে হ্যাঁ আমরা জানি যে আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গতন্ত্র আছে এগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ রক্ষা করাও খুবই গুরুত্বপূর্ণ এছাড়া দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা পরিবহন করাও কিন্তু খুব জরুরি উদ্দীপনা পরিবহন করা খুবই জরুরি বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা অর্থাৎ উদ্দীপনা পরিবহন দ্রুত করা এগুলোর অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন হবে এবং পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করা এই কাজের সমন্বয় সাধন হলেই পরিবেশের সাথে আমরা সম্পর্ক রক্ষা করতে পারবো এই বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলো জীব দেহে বিশেষ করে প্রাণী দেহে খুবই একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পাদিত হয় ঠিক আছে এবং এই প্রক্রিয়াটি কে করে থাকে এই প্রক্রিয়াটির সাথে সম্পর্কযুক্ত বা এই প্রক্রিয়াটি যেই অংশটি করে থাকে তার নাম হলো স্নায়ু তন্ত্র আমাদের দেহে স্নায়ুতন্ত্র এই কাজগুলো করে আমাদের দেহে সমন্বয় সাধন করে থাকে কেমন চলো তাহলে দেখি স্নায়ুতন্ত্র কি স্নায়ুতন্ত্র প্রাণী দেহে যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে বিভিন্ন জৈবিক কাজে সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে তাকে স্নায়ুতন্ত্র বলে অর্থাৎ আমরা যে গুরুত্বপূর্ণ কাজগুলোর কথা প্রথমেই বললাম সেই কাজগুলো করার মাধ্যমে উদ্দীপনায় মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। এই ঠিক আছে অর্থাৎ আমাদের দেহে যে সমন্বয় কার্য এবং আমরা যে যে পরিবেশের সাথে সম্পর্ক রাখি যেমন আমরা খুশি হলে হাসি হঠাৎ করে আমাদের কোনো দুঃখ দুঃখে যদি খবর পাই হ্যাঁ তখন আমরা কাঁদি সময় দেখা যায় যে আমরা পেলাম এই যে আমাদের যে আমরা হ্যাঁ হাসির সাথে আমাদের যে খুশি সম্পর্ক আবার আমাদের দুঃখের সাথে কান্নার যে সম্পর্ক এটা আসে হলো উদ্দীপনা থেকে অর্থাৎ আমরা যদি কোনো দুঃখের সংবাদ শুনছি সেই উদ্দীপনাটা আমাদের দেহে সাড়া দেয় সাড়া দিয়ে আমরা কিন্তু প্রতিবেদন সৃষ্টি করি তাই না আমরা কিন্তু কেঁদে উঠি আবার কোনো ভালো সংবাদ পেলে খুশি সংবাদ পেলে আমরা সেই উদ্দীপনাটাই সারা দিয়ে আমরা কিন্তু হেসে ফেলি তাই না তাহলে এভাবে আমরা পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করি এবং এই কাজটি করতে আমাদেরকে সহায়তা করে তন্ত্র এখন আমরা দেখব স্নায়ুকোষ বা নিউরন কি স্নায়ুকোষ বা নিউরন স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী এককে নিউরন বলে আমরা কিছুক্ষণ আগে স্নায়ুতন্ত্র সম্পর্কে জেনেছি স্নায়ুতন্ত্রের যে গঠন সেই গঠন এবং তার কাজ এই দুয়ের এককেই বলা হবে নিউরন নিউরন মানবদেহের দেহের সবচাইতে দীর্ঘতম কোষ আমাদের স্নায়ুতন্ত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মস্তিষ্ক অর্থাৎ মগজ এই মগজের গঠন একক এবং কার্যকরী একক কিন্তু নিউরন কেমন এই দীর্ঘতম কোষটি দেখতে এবং এর কার্যাবলী অন্যান্য যে কোনো কোষের চাইতেই কিন্তু আলাদা চলো আমরা একটি চিত্র দেখি এটি একটি নিউরনের চিত্র তোমরা দেখলেই বুঝতে পারছো যে অন্যান্য যে সাধারণ কোষ সম্পর্কে আমরা অন্যান্য ছোট ক্লাসে পড়েছি সেই সম্পর্কে তোমরা জেনেছো। আমাদের দেহের অন্যান্য কোষ সম্পর্কে সেই কোষ থেকে কিন্তু এই স্নায়ু কোষ বা নিউরনটা একদমই আলাদা এর গঠন এর কার্যাবলী সম্পূর্ণই আলাদা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কোষ আমাদের দেহের জন্য আমরা কিছুক্ষণ পরে এ সম্পর্কে আরো অনেক তথ্য জানব নিউরনের গঠন নিউরনের গঠন দেখি চলো এবার নিউরন প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত একটি হলো দেহ কোষ কোষ দেহ একটি হলো প্রলম্বিত অংশ কোষ দেহ এবং প্রলম্বিত অংশ এটা হলো কোষ দেহ এবং পরবর্তী যে অংশটি আমি দেখালাম চিত্রে সেটা হচ্ছে প্রলম্বিত অংশ আমরা এই সম্পর্কেও আবার জানবো ভালো মতো কোষ দেহ সবুজ অংশ যেটি চিত্রে যে সবুজ অংশটি আছে উপরের দিকে সেটা হচ্ছে কোষ দেহ এটি নিউটনের প্রধান অংশ কোষ দেহ হল নিউটনের প্রধান অংশ এরা গোলাকার ডিম্বাকার বা নক্ষত্রাকার বিভিন্ন আকৃতির হয়ে থাকে কোষ আবরণী সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত আমরা একটু দেখি চিত্রটি দেখো এখানে কোষ আবরণী বা প্লাজমা মেমব্রেন লেখা আছে হ্যাঁ সাইটোপ্লাজম আছে সবুজ অংশটি একটু দেখো প্লাজমা মেম্ব্রেন এটাকে এটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ কোষাবরণের তারপর আছে সাইটোপ্লাজম এছাড়া দেখো মাঝখানে একেবারে গোলাকার নিউক্লিয়াস তিনটি দ্বারা এই তিনটি অংশ থাকে এই কোষের মধ্যে এই কোষে সেন্ট্রিওল থাকে না প্রাণী কোষে আমরা জানি যে সেন্ট্রিওল থাকে কিন্তু এটি একটি ব্যতিক্রম ধর্মী প্রাণী কোষ নিউরন এর মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না এই কারণে কিন্তু নিউরন বিভাজিতও হতে পারে না সেন্ট্রিওল না থাকার কারণে নিউরন কোষ বিভাজিত হতে পারে না তাহলে আমরা দেহ কোষ সম্পর্কে জানলাম যেটি আহ নিউরনের প্রধান অংশ বিভিন্ন আকৃতির হয়ে থাকে এটা আবরণী কোষ আবরণী সাইটোপ্লাজম নিউক্লিয়াস দ্বারা গঠিত এবং এখানে কোনো সেন্ট্রিয়ল থাকে না নিউরনের গঠনে অন্য যে একটি অংশ সেটা হচ্ছে প্রলম্বিত অংশ কোষ পরে আছে প্রলম্বিত অংশ কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে কোষদেহ আমরা দেখেছি উপরের অংশটা সেটা থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়ে আসে সেটাকেই বলা হয় সেগুলোকে বলা হয় প্রলম্বিত অংশ এটি দুই প্রকার অর্থাৎ প্রলম্বিত অংশ হলো দুই রকম একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে ড্যান্ড্রন একটা অ্যাক্সন আর একটা হচ্ছে ডেন্ড্রন অ্যাক্সন অ্যাক্সন অংশটা একটু দেখো তোমরা অ্যাক্সন লেখা আছে দেখেছো লম্বা অংশটা আমরা যে চিত্রটা কিছুক্ষণ আগে দেখলাম তার নিম্ন অংশটা নীল অংশ যেটা নিচে আছে সেটা অ্যাক্সন এবং উপরে যে সবুজ অংশটি আমি চিহ্নিত করেছি সবুজ করে তোমাদের বোঝার সুবিধার জন্য দুটা অংশকে সেটা হচ্ছে ডেন্ড্রন সেখানে আছে আমরা জানি উপরের অংশটা হচ্ছে কোষ দেহ এবং কোষ দেহ থেকে ডেনড্রন বের হয় এখানে ডেনড্রন লেখা নাই আমরা কিছুক্ষণ পরেই জানবো ডেনড্রন কোনটা একজন অর্থাৎ নিচের অংশ যেটা নীল রঙে আকাশী রং দ্বারা চিহ্নিত যে অংশটি সেটা হচ্ছে কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশ দেখো কোষ দেহ হচ্ছে উপরের অংশটা বহুভুজাকৃত এটা হচ্ছে তারার মতো দেখো তারার মতো এবং এটার নিচে লম্বা করে যে অংশটি বের হয়েছে সুতার মতো অংশটা এই যে প্রান্ত দেহ থাকে যে প্রান্তে কোষ দেহ থাকে একজনের তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয় অর্থাৎ একজনের যে প্রান্তে কোষ দেহ থাকে হ্যাঁ কোষ দেহটা উপরের দিকে থাকে উপরের প্রান্তে থাকে তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয় অর্থাৎ কোষ দেহটা থেকে অপোজিট দিকে হ্যাঁ বিপরীত দিকে দিকে দেখো এই শাখাটা বের হয় সাধারণত একটি নিউরনের একটি মাত্র অ্যাকশন থাকে দেখো আমরা ছবির মধ্যেও দেখতে পাচ্ছি যে কোষ দেহ থেকে একটি লম্বা সুতার মতো বের হয়েছে যাকে আমরা অ্যাকশন বলছি এবং অ্যাকশনের অ্যাকশনের নিচের আহ সংখ্যা হচ্ছে একটি এবার চলো দেখি ডেনড্রন কি ডেনড্রন কোষ দেহের চারিদিক থেকে উৎপন্ন শাখা আমরা সবুজ অংশটা একটু লক্ষ্য করি কোষ দেহের অংশটি সেখানে দেখো কোষ দেহ চারিদিক থেকে শাখা উৎপন্ন হয়েছে প্লাজমা মেমব্রেন যেখানে লেখা সে ঠিক তার উপরের অংশ থেকে শাখা বের হয়েছে এই শাখাগুলো হচ্ছে ডেনড্রন ঠিক আছে লেখা যেখানে আছে তার আগে। হলো। ডেন্ড্রন এগুলো বেশি লম্বা হয় না। দেখো আমরা একজান কে যেরকম লম্বা দেখেছি এই শাখা কিন্তু অর্থাৎ ডেনড্রন কিন্তু এক্সানের মতো লম্বা নয় এটি বেশি লম্বা হয় না ডেনড্রন থেকে উৎপন্ন শাখাগুলোকে ডেন্ড্রাইট ডেনড্রাইট বলে দেখো আমরা সবুজ অংশ কোষ দেহের যে অংশটা ওখানে আমরা ডেন্ড্রাইট লেখাটা দেখতে পাচ্ছি ডেনড্রাইট হচ্ছে একেবারে শাখা থেকে যে প্রশাখাগুলো বের হবে হ্যাঁ অর্থাৎ হচ্ছে উৎপন্ন শাখা এবং শাখার পরে যে শাখাগুলো থেকে যে ছোট বের হয়েছে আমরা প্রশাখাও বলতে পারি সেই অংশটা হচ্ছে ডেনড্রাইট এদের দ্বারা স্নায়ু তারা নিউরনের দেহের দিকে পরিবাহিত হয় অর্থাৎ এই ডেনড্রাইট দ্বারা ডেন্ড্রয় দ্বারা স্নায়ুর যে তারনা অর্থাৎ আমরা যে কোনো সেন্স করতে পারি কোনো কিছু গরম তাপ হ্যাঁ অথবা ঠান্ডা আমাদের স্কিন বা চামড়া ত্বক দ্বারা যে আমরা সেন্স করতে পারি সেটা যে না আমরা জানি যে উদ্দীপনা আমাদের মধ্যে আসে এবং সেটা আমরা টের পাই এই যে তার বা উদ্দীপনার যে আমরা সেন্স করতে পারি সেটা নিউরনের দেহের দিকে পরিবাহিত হয় অর্থাৎ নিউরনটাকে নিউরনের মধ্য থেকে এই তাড়না যে কোষ দেহের দিকে পরিবাহিত হয় কার মাধ্যমে ডেনড্রাইটের মাধ্যমে প্রথমে ডেনড্রাইটে আসলো ডেনড্রাইট থেকে ডেনড্রনে গেল এবং ডেনড্রন থেকে কোষ দেহের মধ্যে এই সেন্সটা আসে দেহের দিকে পরিবাহিত হলো চলো এবার আমরা দেখি কিভাবে নিউরনগুলো পরস্পর অবস্থান করে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এখানে দুটি নিউরনকে দেখানো হয়েছে দেখো উপরের দিকে একটি নিউরন এবং নিচের দিকে একটি নিউরন পরস্পরের সাথে একটা বিশেষ জায়গায় দেখো সংযুক্ত হয়েছে বা পরস্পরের সাথে যে জায়গাটায় মিলন হয়েছে সেই জায়গাটা একটু খেয়াল করো ডান দিকে হালকা আকাশি রঙে চিহ্নিত আছে ওখানে লেখা আছে কি সিন্যাপস অর্থাৎ দুটি স্নায়ুকো বা নিউরন পরস্পর যেখানে সংযুক্ত হয় হ্যাঁ বা মিলিত 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 হয় হয় সংযুক্ত আমরা বলি সেই জায়গাটাকে বলা হয় সিন্যাপস দেখো এখানে উপরে যে স্নায়ুকোষটি আছে সেই স্নায়ুকোষের যে কোষ দেহ অংশটি হলুদ রঙে চিহ্নিত সেই কোষ দেহ অংশটি যেখানে শেষ হয়েছে হ্যাঁ অথবা যেখানে আরম্ভ হয়েছে তার উপরে তার নিচের দিকে দেখো আরেকটি স্নায়ু কোষের ডেনড্রাইট ডেনড্রাইট এখানে হচ্ছে এক্সন সেখানে এক্সন মিলিত হয়েছে অর্থাৎ একটা স্নায়ুকোষের কোষের কোষ দেহের যে ডেনড্রাইট সেই জায়গাটা থেকে আবার শুরু হয় আরেকটা স্নায়ুকোষের কোষের উপরেরটা ডেনড্রাইট এবং নিচেরটা একসান এই দুইটা জিনিস একসাথে যেখানে মিলিত হয়েছে বা দুটি স্থান বা দুটি অংশ যেখানে মিলিত হয়েছে সেই অংশটাকে আমরা বলবো সিন্যাপস 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 কি একটি স্নায়ুকোষের একজন এবং অন্য একটি স্নায়ুকোশের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিন্যাপস বলে হ্যাঁ আমরা আবার একটু চিত্রটাকে দেখি সিন্যাপসের জায়গাটা দেখো ওখানে আকাশী রঙে চিহ্নিত এবং লেখা আছে সিন্যাপস উপরে একটি স্নায়ুকোষ নিচে স্নায়ুকোষ এবং নিচে স্নায়ুকোষটি স্নায়ুকোষটির অ্যাক্সন আর উপরের স্নায়ুকোষটির ডেনড্রাইট এই দুটি স্থানে মিলিত হয়েছে যেখানে সেখানে মিলিত হয়েছে পরস্পর তাকে বলা হচ্ছে সিন্যাপস এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কারণ পরস্পর যদি মিলিত না হয় তাহলে এরা কিন্তু একজনের যে সেন্স হ্যাঁ একজন যে তারুনা নিয়ে যাচ্ছে আরেকজনকে কিন্তু সেটা দিতে পারবে না এই সংযোগটা খুবই জরুরি আমরা এটা সম্পর্কেও পরবর্তীতে জানবো আশা করি তোমরা বুঝতে আর তোমরা পেরেছ খুব সুন্দর করে লেকচারটি দেখবে শুনবে বোঝার চেষ্টা করবে এবং পাঠ্যপুস্তক আহ পাঠ্যপুস্তকের সহযোগিতাও নেবে আজকে এই পাঠ থেকে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিচ্ছি বাড়ির কাজগুলো তোমরা সুন্দর মতো করবে আশা করি প্রথমে আছে দেখো স্নায়ুতন্ত্র কি এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন এরপরে আছে নিউরন কি এটিও একটি জ্ঞানমূলক প্রশ্ন তিন নম্বরে আছে একটি নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করো এটি একটি আহ প্রয়োগমূলক প্রশ্ন এটি বারবারই আসে পরীক্ষায় এবং এই যে আজকে যে বিষয়বস্তু এই বিষয়বস্তুর আলোকে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এটি চার নম্বর হচ্ছে একটি নিউরনের গঠন চিত্র সহ ব্যাখ্যা করো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ এটি আবার একটি নিউটনের গঠন ব্যাখ্যা করো হিসেবেও আসে সেক্ষেত্রেও আমাদেরকে কিন্তু চিত্রটি দিতে হয় এছাড়াও চিত্র চিহ্নিতকরণের করণের আরো কিছু প্রশ্ন আসে থাকে এসে থাকে বিভিন্নভাবে একটু দেখ দেখি আমরা এগুলো দেখো একটি চিত্র আছে এবং বিভিন্ন অংশগুলোকে দাগ দেওয়া আছে এখানে এটিকে পূরণ করতে বলে যে চিহ্নিত করো হ্যাঁ এখানে দাগ দেওয়া থাকে এবং এখানে অংশগুলোকে লিখতে হয় কোন অংশের কি নাম সেটা লিখতে হয় করেও প্রশ্ন আসে আজকের আজকে টি আশা করি বুঝতে পেরেছ বাড়ি কাজগুলো সুন্দর করে করবে কেমন এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ